بسم الله الرحمن الرحيم. أسود الله شمشو نيرشان سيريت জিহাদ সিরিজ দ্বিতীয় সংশয় জিহাদের শর্ত ধোঁয়াশা ও বিভ্রান্তির গুহামুখ। বিশ্বজুড়ে মুসলমানরা ইতিহাসের সবচেয়ে কঠিন সময় অতিবাহিত করছে। সম্মিলিত ক্রুসেডার বাহিনীর সামরিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক হামলার মুখে ইসলামের প্রদীপ আজ নিভু নিভু। দিনের হেফাজতের একমাত্র হাতিয়ার জিহাদ হারিয়ে মুসলমানরা আজ বড়ই অসহায়। এহেন নাজুক পরিস্থিতিতে একথা অস্বীকার করার উপায় নেই যে মুসলমানদের ঘুরে দাঁড়ানোর একমাত্র উপায় জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু পরম দুঃখের বিষয় হল, যখনই আল্লাহর একদল বান্দা জিহাদের ঝান্ডা উঁচু করতে চেয়েছে, এক শ্রেণীর পথ হারা বিভ্রান্ত আলেম তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। জিহাদের স্বচ্ছ বিধানকে তারা উম্মতের সামনে ঘোলাটে করে তুলেছে। জিহাদের প্রশ্ন উঠলেই বলা হচ্ছে শর্ত পাওয়া যায়নি, তাই জিহাদ করা হারাম। এমনকি কেউ এদাদ বা জিহাদের প্রস্তুতি ও সামর্থ্য অর্জনের প্রক্রিয়া শুরু করার কথা বললেও তাকে নানান কুটচালে থামিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করা হয়। অথচ সালাতের শর্ত পাওয়া যায়নি বলে তারা কেউ সালাত থেকে বিরত থাকার কথা বলে না, বরং শর্তগুলো পূর্ণ করে তাড়াতাড়ি নামাজ আদায় করতে বলে, অজু না থাকলে অজু করে নিতে বলে, কাপড় নাপাক থাকলে পাক কাপড় সংগ্রহ করতে বলে। জিহাদ ইসলামের অন্যতম একটি ফরজ বিধান। এর অস্বীকারীরা যেমন কাফির, তেমনই এতে মুজতাহিদ ফকিহদের নীতি বহির্ভূত কোনো তাহবিলকারীও কাফির। সালাত, সাওম, যাকাত ইত্যাদির শর্ত, হুকুম ও বিধান যেমন উম্মার ফকিহগণ সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন এবং মুসলমানগণ যুগ যুগ ধরে আমল করে এসেছেন, ঠিক তেমনি জিহাদের শর্ত বিধানসমূহ তারা পরিষ্কার ভাষায় বর্ণনা করেছেন। এতে কোনোরূপ সংশয়ের অবকাশ নেই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, জিহাদ থেকে বিরত থাকার মানুষে বর্তমানে এক শ্রেণীর আলেম নিজেদের পক্ষ থেকে জিহাদের জন্য এমন সব শর্ত জুড়ে দিচ্ছে যার অস্তিত্ব সরাসরি কোরআন সুন্নাত দূরের কথা, আহলুসুন্নাহ ওয়াল জামাআতের কোনো কিতাবেও নেই। এমন অদ্ভুত সব শর্তের কথা বলছে যা কিয়ামত পর্যন্ত পূর্ণ হবে না। এদাদ ও জিহাদের প্রক্রিয়াকে রুদ্ধ করতে উম্মার ফকিহগণকে পাশ কাটিয়ে তারা ইচ্ছে মতো শর্ত তৈরি করছে আর উম্মতের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইংরেজ বিরোধী জিহাদকে থামিয়ে দেওয়ার লক্ষ্যে উপমহাদেশে সর্বপ্রথম এই ধরনের বাতিল শর্তের আবিষ্কার করে কাদিয়ানিরা। পরবর্তীকালে কোনো হকপন্থী আলেমও নিজের অজান্তেই ফেঁসে যান কাদিয়ানিদের এই চক্রান্তে। আজ আমরা আলোচনা করব জিহাদের শর্ত নিয়ে। কোরআন সুন্না মন্থন করে উম্মার ফকিহগণ জিহাদের কী কী শর্তের কথা উল্লেখ করেছেন তার উপর সংক্ষেপে আলোকপাত করার প্রয়াস পাব। ফিকহের নির্ভরযোগ্য কিতাবাদিতে যতগুলো শর্তের কথা এসেছে সামান্য পর্যালোচনা সহ সবগুলো শর্ত আমাদের আলোচনায় থাকবে। জিহাদের শর্তসমূহ। এক, মুসলমান হওয়া। উম্মার ফকিহগণ এ ব্যাপারে একমত যে জিহাদ ফরজ হওয়ার জন্য তাকে অবশ্যই মুসলমান হতে হবে, কাফিরের জন্য জিহাদ নেই। ইমাম তাকে মুসলিম বাহিনীর সঙ্গে অভিযানে যাওয়ার অনুমতি দেবেন না, কেননা জিহাদে কাফিরের অংশগ্রহণে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই প্রবল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধের উদ্দেশ্যে বের হন, তখন এক মুশরিক মুসলমানদের পক্ষে অস্ত্র ধরার আগ্রহ প্রকাশ করে। তার বীরত্ব সত্যিমত্তার দিকে তাকিয়ে সাহাবারাও খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি কি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান রাখো? সে বলে, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারজিআ ফালান আস্তাঈনা বিমুশরিকিন, তবে ফিরে যাও, আমি কখনো কোনো মুশরিকের সাহায্য গ্রহণ করব না। সহিহ মুসলিম 1817 নম্বর হাদিস। দুই, হুজগান ঠিক থাকা। পাগল কখনো মুকাল্লাফ বা শরাই বিধান পালনে আদিষ্ট নয়, তাই তার জন্য জিহাদ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুফি আল কলমু আন সালাসাতিন, আনিন নাঈমি হাত্তা ইস্তিগিযা, আনিস সাবিয়্যি হাত্তা ইহতালিমা, ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা। তিন ধরনের লোকের উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে। এক, ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। দুই, নাবালক, যতক্ষণ না সে সাবালক হয়। তিন, পাগল, যতক্ষণ না তার হুশজ্ঞান ফিরে আসে। আবু দাউদ 4403 নম্বর হাদিস। তিন, সাবালক হওয়া। নাবালক শিশুর উপরও জিহাদ ফরজ নয়, কারণ সে মুকাল্লাফ নয়, তার শরীর যুদ্ধের উপযোগীও নয়। সাবালক হওয়া পর্যন্ত তার উপর শরীয়তের হুকুম আহকাম পালনের দায়িত্ব আসে না।
আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরাদানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন ফিল কিতাল ওয়া আনা ইবনু 14 সানা ফালাম ইউজিজনি ওয়া আরাদানি ইয়াউমাল খান্দাক ওয়া আনা ইবনু 15 সানা ফাআজাজানি। উহুদের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পর্যবেক্ষণ করলেন, তখন আমার বয়স 14 বছর। তিনি আমাকে জিহাদের অনুমতি দিলেন না। খন্দকের দিন তিনি আমাকে দেখলেন, তখন আমার বয়স 15 বছর। তিনি আমাকে যুদ্ধে গমনের অনুমতি দিলেন। মুসলিম 1868 নম্বর হাদিস। নাবালক হওয়ার কারণেই উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীগণ বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। 4. পুরুষ হওয়া। মহিলাদের উপর জিহাদ ফরজ নয়, কেননা তাদের শরীর যুদ্ধের উপযোগী নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, মহিলাদের উপর কি জিহাদের দায়িত্ব আছে? তিনি বললেন, নাআম আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফি আল হজ্জ ওয়াল উমরা। হ্যাঁ, তাদের জন্যও জিহাদ আছে, তবে তা এমন জিহাদ যাতে কোনো যুদ্ধ নেই, আর তা হল হজ ও উমরা। মুসনাদ আহমদ 25322 নম্বর হাদিস। হাদিসটি সহিহ, এর রিজাল সবাই নির্ভরযোগ্য এবং সবাই বুখারি মুসলিমের রাভি। তবে শর্ত সাপেক্ষে তারাও জিহাদে যেতে পারবে। উল্লেখ্য যে জিহাদ যখন ফর্জে কিফায়া থাকে এটি তখনকার কথা, জিহাদ ফর্জে আইন হয়ে গেলে তাদের জন্য জিহাদে অংশগ্রহণ করা ওয়াজিব হয়ে যায়। উম্মার সর্বকালের সমস্ত ফকিহের ঐক্যমতে তিন অবস্থায় জিহাদ ফর্জে আইন হয়ে যায়। 1. কাফিররা যখন কোনো মুসলিম ভূমিতে আক্রমণ করে। 2. নফির আম তথা খলিফা যখন কোনো ব্যক্তি বা গোত্রকে জিহাদের আহ্বান করে। 3. মুসলিম ও কাফির বাহিনী যখন মুখোমুখি দাঁড়িয়ে যায়। হানাফি মাজহাবের প্রখ্যাত ইমাম আল্লামা কাসানি রাহিমহুল্লাহ বলেন, ফা আম্মা ইযা আম্মান নাফির বি আন হাজামাল আদুউ আলা বালাদিন ফাহুয়া ফরযু আইনিন ইউফতারাদু আলা কুল্লি ওয়াহিদিম মিন আহাদিল মুসলিমিন মিম্মান হুয়া কাদিরুন আলাই। শত্রুরা মুসলিম শহরে আক্রমণ করার কারণে যখন নফির আম হয়, তখন জিহাদ প্রত্যেক সক্ষম মুসলমানের উপর পুরুষ হোক কিংবা নারী ফরজে আইন হয়ে যায়। বাদায়ু সানায় 7 নম্বর খণ্ড 98 নম্বর পৃষ্ঠা। 5. দৈহিক সক্ষমতা। শারীরিকভাবে অক্ষম ও দুর্বল ব্যক্তির উপর জিহাদ ফরজ নয়। আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজ ওয়ালা আলাল মারীযি হারাজ। জিহাদে অংশগ্রহণ না করাতে অন্ধের জন্য কোনো গুনাহ নেই, খোঁড়ার জন্য কোনো গুনাহ নেই এবং রুগ্ন ব্যক্তির জন্যেও কোনো গুনাহ নেই। সূরা ফাতহ 17 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাদ দুআফাই ওয়ালা আলাল মারদা। যুদ্ধে অংশগ্রহণ না করাতে দুর্বল লোকদের কোনো গুনাহ নেই এবং অসুস্থ লোকদেরও কোনো গুনাহ নেই। সূরা তাওবা 91 নম্বর আয়াত। এই দুই আয়াত সহ অন্যান্য আয়াত হাদিস শরীয়তের মূলনীতির আলোকে ফোকাহায় কেরাম নিম্নোক্ত কয়েক শ্রেণীর ব্যক্তিকে মাজুর বা অক্ষম বলে গণ্য করেছেন। 1. অন্ধ। 2. খোড়া। 3. অত্যধিক রুগ্ন। 4. অতিশয় দুর্বল। 5. অতিবৃদ্ধ। 6. পঙ্গু। উল্লেখ্য যে এই সকল ব্যক্তি তখনই মাজুর বা অক্ষম বলে গণ্য হবে যখন এসব ওজোর ও সমস্যা এমন পর্যায়ের হবে যে তাদের পক্ষে আর যুদ্ধ করা সম্ভব নয়। অতএব হালকা ঝাপসা দেখে, সামান্য খোড়া কিন্তু যুদ্ধ করতে সক্ষম, হালকা সাধারণ অসুস্থ, বৃদ্ধ হলেও এত বেশি বৃদ্ধ নয় যে যুদ্ধ করতে অক্ষম, হাত পায়ে ঈষৎ বিকলঙ্গতা আছে কিন্তু যুদ্ধে সক্ষম, এ ধরনের লোক অক্ষম হিসেবে গণ্য হবে না। দেখুন বাদায়ু সানায় 6 নম্বর খণ্ড 98-59 নম্বর পৃষ্ঠা, ফাতোয়ায়ে শামি 6 নম্বর খণ্ড 201-205 নম্বর পৃষ্ঠা, আল মুগনি 10 নম্বর খণ্ড 367 নম্বর পৃষ্ঠা। 6. আর্থিক সক্ষমতা। পরিবারের ভরণ পোষণের খরচ মিটিয়ে জিহাদের জন্য অস্ত্র ক্রয় ও রাহ খরচের সামর্থ্য থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আলাল লাযীনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজ। যাদের কাছে জিহাদে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ নেই, তাদের কোনো অপরাধ নেই। সূরা তাওবা 91 নম্বর আয়াত। যুদ্ধ যদি আপন শহরের নিকটে হয় তবে জিহাদ ফরজ হবে, কারণ এক্ষেত্রে রাহ খরচের প্রয়োজন হচ্ছে না। আর যদি যুদ্ধক্ষেত্র এত দূরে হয় যে তার যাওয়ার খরচ নেই এবং সেখানে পৌঁছার কোনো উপায়ও নেই, তখন তার জিহাদে অংশগ্রহণ করা ফরজ হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আলাল লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাই তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফীযু মিনাদ দামঈ হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। ওদেরও কোনো অপরাধ নেই যারা আপনার নিকট বাহনের জন্য এলে আপনি তাদের বলেছিলেন তোমাদের জন্য,
আমি কোনো বাহন পাচ্ছি না। তারা অর্থ ব্যয়ে অসামর্থ্যজনিত দুঃখে অশ্রুবিগুলিতে নেত্রে ফিরে গেল। সূরা তাওবা 92 নম্বর আয়াত। হাঁ, মুসলমানদের খলিফা যদি অর্থকরির ব্যবস্থা করে দেন কিংবা জিহাদে যোগ দেওয়ার অন্য কোনো উপায় বের হয়, তবে তার জন্য জিহাদে অংশগ্রহণ করা ফরজ। বিশেষ দ্রষ্টব্য, আল্লাহ তাআলা বলেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন। অভিযানে বের হয়ে পড়ো হালকা রণসম্ভার নিয়ে বা ভারী রণসম্ভার নিয়ে, এবং জিহাদ করো আল্লাহর পথে তোমাদের সম্পদ ও জীবন দিয়ে, এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। সূরা তাওবা 41 নম্বর আয়াত। উক্ত আয়াত সহ আরও বহু আয়াত ও হাদিসের আলোকে বোঝা যায় জিহাদের সামর্থ্য দুই প্রকার। এক, জিহাদ বিন নাফস বা সশরীরে যুদ্ধ করার সামর্থ্য। দুই, জিহাদ বিল মাল বা জিহাদের কাজে সম্পদ ব্যয় করার সামর্থ্য। যার উভয় প্রকারের সামর্থ্য আছে তার জন্য উভয়টা ফরজ, আর যার একটা সামর্থ্য আছে তার জন্য একটা ফরজ। উক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম জাসাস রাহিমুল্লাহ বলেন, ফাউজাবা ফরদাল জিহাদ বিল মাল ওয়ান নাফসি জামিআ ফামান কানা লাহু মালুন ওয়া হুয়া মারিদুন আও মুকাদুন আও দাঈফুন লা ইউসলাহু লিল কিতাল ফআলাইহিল জিহাদু বিমালি বিআন ইউতিয়াহু গায়রা ফায়াগযু বিহি কামা আন্না মান লাহু কুওয়াতুন ওয়া জালাদ ওয়া আমকানাহুল জিহাদু বিনাফসি কানা আলাইহিল জিহাদু বিনাফসি ওয়াইন লাম ইয়াকুন যা মালিন ওয়া ইয়াসারিন বাদা আন ইয়াজিদ মা ইয়াবলুগু আমান কাওয়িয়া আলাল কিতাল ওয়া লাহু মালুন ফআলাইহিল জিহাদু বিনাফসি ওয়াল মাল। আল্লাহ তাআলা মাল ও জান উভয়টি দিয়ে জিহাদ করাকে ফরজ করেছেন। যার মাল আছে কিন্তু সে অসুস্থ কিংবা পঙ্গু অথবা দুর্বল, যার ফলে সে যুদ্ধের সামর্থ্য রাখে না, তার জন্য মাল দিয়ে জিহাদ করা ফরজ। আর তা এভাবে যে স্বর্ণকে মাল দিয়ে দিবে, সে এই মাল দিয়ে যুদ্ধ করবে। আর যার শারীরিক সামর্থ্য আছে এবং যুদ্ধ করতে সক্ষম, সে যদি সম্পদশালী ও প্রাচুর্যের অধিকারী নাও হয় তবুও জিহাদে পৌঁছার মতো ব্যবস্থা হয়ে গেলে তাকে যুদ্ধে শরিক হতে হবে। সম্পদশালী ও যুদ্ধে সক্ষম ব্যক্তির জন্য জীবন ও সম্পদ উভয়টি দিয়ে জিহাদ করা ফরজ। আহকামুল কোরআন 3 নম্বর খণ্ড 151 নম্বর পৃষ্ঠা। সাত, স্বাধীন হওয়া গোলামের উপর জিহাদ ফরজ নয়। কানজুদ দাকায়ক 369 নম্বর পৃষ্ঠা। আল মুগনি 9 নম্বর খণ্ড 198 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, যদি জিহাদ ফরজ আইন হয়ে যায় তখন তার জন্যও জিহাদে অংশগ্রহণ করা ফরজ, এতে তার মালিকের অনুমতিরও কোনো দরকার নেই। বাদায়ু সানা 7 নম্বর খণ্ড 98 নম্বর পৃষ্ঠা। আট, মা বাবার অনুমতি। মা বাবা যদি অনুমতি না দেন তাহলে ফরজে কিফায়া জিহাদে অংশগ্রহণ করা যাবে না। হাদিসে এসেছে জনৈক সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলে তিনি বললেন, আহাজ্জুন ওয়ালিদাক, তোমার মা বাবা কি জীবিত আছেন? সে উত্তর দেয়, হ্যাঁ জীবিত আছেন। তিনি বললেন, ফাফি হিমা ফাজাহিদ, তবে তাদের সেবা করার চেষ্টা করো। বুখারি 3004 নম্বর হাদিস। কিন্তু জিহাদ যখন ফরজ আইন হয়ে যায় তখন মা বাবার অনুমতির কোনো প্রয়োজন নেই। বাদায়ু সানা 7 নম্বর খণ্ড 98 নম্বর পৃষ্ঠা। নয়, কর্জদাতার অনুমতি। জিহাদ যদি ফরজে কিফায়া হয় তবে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করেই জিহাদে অংশগ্রহণ করবে। ঋণ পরিশোধের সামর্থ্য না থাকলে ঋণদাতার অনুমতি নিয়ে যেতে হবে। ঋণদাতা অনুমতি না দিলে ফরজে কিফায়া জিহাদে অংশগ্রহণ করা যাবে না। তবে জিহাদ যদি ফরজে আইন হয় তবে ঋণদাতার অনুমতি না নিয়েই জিহাদে অংশগ্রহণ করবে। আল বাহরুর রায়ক 5 নম্বর খণ্ড 77 ও 78 নম্বর পৃষ্ঠা। কোরআন সুন্না ও ফিক্ষের কিতাবাদিতে এই শর্তগুলোর কথাই বিবৃত হয়েছে, এবং হাজার বছর ধরে মুসলিম উম্মা এর উপরে আমল করে এসেছে। দুঃখের বিষয়, এক শ্রেণীর দুনিয়ালোভী আলেম জিহাদের জন্য এমন সব শর্ত আবিষ্কার করছে যার কোনো অস্তিত্ব শরীয়তে নেই। হকের ধ্বজাধারী কতিপয় দারুল ইফতা থেকেও প্রকাশিত কিছু ফতোয়ায় দেখা যাচ্ছে আজগুবি সব শর্তের ছড়াছড়ি। শর্তগুলো এমনভাবে জুড়ে দেওয়া হচ্ছে ভাবলে মনে হয় কিয়ামত পর্যন্ত যেন জিহাদ কোনোভাবেই ফরজ হতে না পারে, তার জন্যেই তাদের এই প্রচেষ্টা। জিহাদে তলাব ও জিহাদ উদ্দফায়ের শর্তগুলোকে পরস্পর গুলিয়ে তারা দিনের এই মহান বিধানকে ধ্বংসাচ্ছন্ন করার চেষ্টা করছে। আজ পৃথিবীর কোথাও জিহাদে তলাব বা আক্রমণাত্মক জিহাদ নেই, সব জায়গায় জিহাদ উদ্দফা বা প্রতিরোধমূলক জিহাদ চলছে। জিহাদ উদ্দফায়ের জন্য শরীয়ত উল্লেখযোগ্য কোনো শর্তই আরোপ করেনি, বরং মুসলিম ভূমিতে হামলা হলে যার যা আছে তা নিয়ে সর্বশক্তি দিয়ে দুশ্মনের মোকাবেলার বিধান রয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আম্মা কিতালুদ দাফঈ ফাহুয়া আশাদ্দু আনওয়াইন দাফউস সাইলি আনিল হুরমাতি ওয়াদ-দীন ওয়াজিবুন ইজমাআন فالعدو الصائل الذي يفسد الدين والدنيا لا شيء أوجب بعد الإيمان من دفعه
لا يشترط له شرط كالزاد والراحلة بل يدفع بحسب الإمكان وقد نص على ذلك العلماء أصحابنا وغيرهم আর প্রতিরোধমূলক যুদ্ধ জিহাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকার। মুসলমানদের মর্যাদা ও দ্বীনের হেফাজতের জন্য আগ্রাসী শত্রুকে প্রতিহত করা সর্বসম্মতিক্রমে ফরজ। যে আগ্রাসী শত্রু মুসলমানদের দ্বীন ও দুনিয়া উভয়টিকে ধ্বংস করে, ঈমান আনার পর তাকে প্রতিরোধ করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কোনো ফরজ নেই। আর এর জন্য কোনো শর্ত প্রযোজ্য নয়, যেমন পাথেয় বাহন, বরং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ করতে হবে। আর হুকুমটি আমাদের মাজহাবের ওলামা সহ অন্যান্য মাজহাবের ওলামারাও স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আলফাতুয়াল খুবরা 4 নম্বর খণ্ড 608 নম্বর পৃষ্ঠা। প্রিয় উপস্থিতি, সামনের পর্বগুলোতে বিভ্রান্ত আলেমদের জুড়ে দেয়া শর্তগুলোর যথার্থতা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। পরিশেষে হাদিস শরীফের প্রাসঙ্গিক একটি অংশ দিয়েই শেষ করছে আজকের আলোচনা। মা বালু আকওয়ামিন ইয়াশতারিতুনা শুরুতান লাইসাত ফি কিতাবিল্লাহ মান ইশতারাতা শর্তান লাইসা ফি কিতাবিল্লাহ ফালাইসা লাহ ওয়া ইন ইশতারাতা মিআতা শর্তিন। লোকদের কি হলো তারা এমন সব শর্ত আরোপ করছে যা আল্লাহর কিতাবে নেই। যে ব্যক্তি এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, সে ওই শর্তের হকদার হবে না, যদিও সে 100 শর্ত আরোপ করে।